দেখি তো এর ভেতরে কি আছে, ভেতর থেকে কি বের হয়ে আসে। ওয়াও, এ কি পুডিং নাকি কেক? পুডিং কেক। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আশনা। আজকের রেসিপি হচ্ছে পুডিং এবং কেক একসাথে, যাকে পুডিং কেক বলতে পারেন বা ফানেল কেক বলতে পারেন। প্রসিডিউরটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে আপনি ইজিলি বাসা তৈরি করতে পারেন। প্রথমে আপনাকে হাফ কাপের মতো চিনি নিতে হবে। চিনির সাথে 1 টেবিল স্পুনের মতো পানি নিতে হবে। এই চিনি ও পানি আপনার কম বেশি হতে পারে আপনার মোল্ডের আকারের উপর নির্ভর করে। চুলাটা হাই ভলিউমে রেখেই দ্রুত নাড়তে থাকবেন এবং নাড়া কিন্তু বন্ধ করবেন না, তাহলে চিনি নিচে লেগে যাবে। ঠিক এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমি আমার চুলাটা বন্ধ করে দিব, কারণ হাঁড়ির যে তাপমাত্রা বা হাঁড়ির যে গরম ভাবটা থাকবে ওই গরমে বাকি ক্যারামেলটুকু চকলেট কালার হয়ে আসবে। একটু খেয়াল করুন, আমি কিন্তু চুলার থেকেও তুলে নিয়ে আসছি। তারপর যখন হয়ে যাবে, সাথে সাথে আমি এটাকে আমার মোল্ডের মধ্যে ঢেলে দেব। মোল্ডে ঢালার পর যেটা টেকনিক ফলো করতে হবে ওইটা আমি আপনাকে এক্সপ্লেইন করে অ্যাকচুয়ালি বোঝাতে পারবো না, আপনারা আমার হাতের মোশন এবং করার ধরন দেখে বুঝে নিন। ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কিন্তু হাত দিয়ে টাচ করতে পারবেন না কিংবা কোনো স্প্যাচুলা দিয়েও ফিক্সড করতে পারবেন না। গরম অবস্থায় থাকাকালীন সময়ে আপনাকে ঘুরিয়ে ঠিক এমনটা করে আমার মতো করে স্প্রেড করতে হবে চারিদিকে। অনেক সময় এক সাইডে বেশি এক সাইডে কম হয়ে যায়, যেমন এখন দেখুন এটা আমি আরেক কাত করে নিয়ে যাতে সমানভাবে চারিদিকে হয় আমি করে দেব। এখন এটা আমি সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব কেকের জন্য। এখানে আমি 1 কাপ ময়দার সাথে 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/2 টেবিল স্পুনের মতো কিংবা 1/4 টিস্পুনের মতো আপনি নেবেন হচ্ছে বেকিং সোডা। সবগুলো উপকরণ মিক্সড আপ করে রেখে দিয়ে আমি এখন যাব ডিমে। ডিম এখানে লাগবে সর্বমোট হচ্ছে 3টি, বা 3টি ডিমে কুসুম এবং সাদা অংশ আপনাকে আলাদা করে নিতে হবে। এখন আসুন কুসুম দিয়ে কি করব। কুসুমের মধ্যে আমরা মিক্সচারটা তৈরি করব কেকের ব্যাটারটা। এর মধ্যে আমি 1/2 কাপ, চাইলে 1/2 কাপ কিংবা 1/4 কাপ, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন। বিটার মেশিন দিয়ে একটু বিট করে নেবেন। বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো দুধ। এটা রুম টেম্পারেচার থাকা দুধ হলেই হবে। তার মধ্যে দেব 1 টেবিল স্পুনের মতো ভ্যানিলা অ্যাসেন্স। এই ভ্যানিলা অ্যাসেন্স দেওয়াতে ডিমের যে গন্ধটা ওটা থাকবে না। তারপর শুকনো উপকরণগুলো চালনি দিয়ে ছেলে আমি দিয়ে দিব হচ্ছে এর মধ্যে। কিন্তু একটা জিনিস অপশনাল, আপনি চাইলে কোকো পাউডার ইউজ করতেও পারেন নাও পারেন। যদি চান কোকো পাউডার ইউজ করতে, তাহলে 2 টেবিল স্পুন কোকো পাউডার অবশ্যই ছেলে আপনাকে দিতে হবে। তারপর আসি এলা মিক্সিংয়ের ক্ষেত্রে। আপনি চাইলে একটা স্পেচুলা দিয়েও মিক্সড আপ করতে পারেন, চাইলে অন্য কিছু দিয়েও মিক্সড আপ করতে পারেন। ইন বিটুইন কিন্তু আমি 1/2 কাপের মতো তেল এখানে ঢেলে নিয়েছি। তারপর আমি একটা বিটার মেশিন দিয়ে সব কিছু একদম ভালো করে বিট করে নেব। বিটটাকে আপনি 1 থেকে 1.5 মিনিট করলে হবে। এখন আসি সাদা অংশে। সাদা অংশটাকে মিডিয়াম ভলিউমে রেখে বিটার মেশিনটা আপনাকে বিট করে নিতে হবে, যাতে ফোমি একটা টেক্সচারে চলে আসে ঠিক এমনটা। এখন আপনাদের কি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে? একদম কমপ্লিকেটেড না, আসলে একের ভিতরে 2 খেতে গেলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে। এখন 2টা ব্যাটারকে আপনারা 1 করে ফেলবেন, চকলেট ব্যাটার এবং এই ব্যাটার। এতে কি হবে, একটা ফোমি স্পঞ্জি কেক আপনার তৈরি হবে। ব্যাটারের মিশ্রণটা ঠিক এমনটা লিকুইড হবে। তারপর আসুন আমরা পুডিংয়ে যাব। পুডিং বানানো খুবই সোজা। এখানে আমি 2টা পুডিং ডিম ইউজ করব। 2টা ডিমের মধ্যে আমি দিব ঠিক 1/2 কাপের মতো চিনি। চিনি কিন্তু আমি অল্প অল্প করে ইউজ করছি। আর এখানে দিব 1 মগের মতো দুধ। এখন একটা কথা বলি, ক্যারামেল কেক এবং পুডিং তিনটাতেই কিন্তু চিনি ইউজ করা হয়েছে, এর জন্য আমি আপনাদের করবো ব্যালেন্স করে চিনি ইউজ করবেন। আর ইন বিটুইন যে আমি ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আসি অ্যাসেম্বলির ক্ষেত্রে। বুঝতেই পারছেন প্রথমে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢালছি। এখন অনেকের কোশ্চেন হতে পারে কেক তো নিচে চলে যাবে, বিশ্বাস রাখুন আমার উপর,
কেক নিচে যাবে না, কিন্তু কেকের মিশ্রণটা ঢালার একটা টেকনিক হচ্ছে আপনি সব মিশ্রণ এক জায়গায় ঢালতে পারবেন না, আপনাকে ছড়িয়ে দিতে হবে মোল্ডের চারিদিকে। এমন না যে সব জায়গায় সমানভাবে পড়তে হবে, বাট জিনিসটা ছড়িয়ে দিতে হবে ঠিক আমার মতো করে। সবগুলো মিশ্রণ দিয়ে আপনি কিন্তু স্প্যাচুলা দিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, ঠিক এই অবস্থায় কিন্তু আপনার জিনিস রেডি। এখন আসুন চুলায়। চুলার ক্ষেত্রে আমি একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড দিয়ে নিয়েছি, ঠিক যেইভাবে আপনারা পুডিং বেক করেন সেমভাবে আপনারা পুডিং কেকও বেক করবেন। স্ট্যান্ডটা যাতে ডুবে যায় ওই পরিমাণ পানি দিবেন। এক্ষেত্রে আমি গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। গরম পানি ইউজ করলে একটু দ্রুত প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তার মধ্যে আমি বসিয়ে দেবো হচ্ছে আমার পুডিং সহ মোল্ড, তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব 35 থেকে 40 মিনিটের মতো। প্রথমে 5 মিনিট থাকবে হাই ভলিউমে, তারপরে রেস্ট অফ দ্য টাইম থাকবে মিডিয়াম ভলিউমে বা মিডিয়ামের থেকে লো ভলিউমে। এখন আসুন চেক করবেন কীভাবে হয়েছে কিনা। একটা কাঠি ঢুকিয়ে যদি কাঠির মধ্যে ব্যাটার থাকে ঠিক আমার মতো, তাহলে আপনাকে আরও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই কাজটা আমি ঠিক যখন 30 মিনিট হয়ে গিয়েছে তখন আমি করেছি। তারপর ব্যাটারের পরিমাণ অনুযায়ী আমি আরও 5 মিনিট রেখেছি, ঠিক 35 মিনিটের মধ্যে কিন্তু আমার কেক রেডি। এখন আসুন একটু ফাইনাল চেক করি, কাঠি কিন্তু একদম ক্লিয়ার। সো আপনারা পুডিং যেভাবে ডিমোল্ড করেন উল্টো করে একটু বাড়ি দিয়ে নেবেন, যাতে পুডিংটা নিচে পড়ে যায়, যেহেতু কেক এটা অনেক হ্যাভি। তারপর বলবেন ইটস রেডি টু সার্ভ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর একটা লাইক হয়ে যাবে। বি হেলদি অ্যান্ড স্টে সেফ।